খরচা স্যার আছে অন্য প্রশ্ন, কাঞ্চনপুরে আজকে বন্ধ সূর্য করা হয়েছে, তো অনেকদিন ধরে অনির্দিষ্টকালে বন্ধ চলছিল, তো একটা ওরা যখন মানে একটা অবস্থা অনবিপ্রেত অবস্থা হয়েছে, এই অবস্থায় আপনি কী বার্তা দেবেন রাজ্যের মানুষ? দেখুন আমি রাজ্যবাসীর কাছে সেটাই বার্তা দেবো, জাতি জনজাতির মিলন মিলনস্থল ত্রিপুরেশ্বরী মায়ের ইয়ে পবিত্র ভূমি, কোনোভাবে যাতে কোনো কারণে জাতি জনজাতির মধ্যে বিভেদ না সৃষ্টি হয়, কারণ তাতে আমাদের কত বড় লোকসান হয়েছে সেটা আমরা ত্রিপুরাবাসী জানি, আমাদের কাছে ইতিহাস রয়েছে। কোনো না কোনো কারণে কোনো না কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা কোনো ব্যক্তি স্বার্থ ষড়যন্ত্রের কারণে এগুলি হয়ে যায়, তো আমরা আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি বা গ্রু আছে বা যারা আম পাবলিক আছে সবার কাছে আমার একটাই প্রার্থনা যে আমরা সবাই মিলে একটা সমৃদ্ধশালী ত্রিপুরা তৈরি করবো, ওই দিকে না গিয়ে মিলেমিশে কাজ করবো, কাউকে ব্যথা দিয়ে আমি কাউকে কোনো সাহায্য করবো না, যেটাই হবে সবার সহমত নিয়ে হবে, সে যাদেরকে আমাদের যারা গ্রু শরণার্থী রয়েছেন তাদেরকে যেখানে সেটেলমেন্ট করা হবে তো সেটেলমেন্ট তাদের দুয়ো পক্ষের সঙ্গে কথা বলেই করা হচ্ছে, এমন কোনো না যে কাউকে না জানিয়ে করা হবে। তার জন্য মানুষের বোঝা হচ্ছে সরকার কোন দিশাতে কাজ করছে, যেমন মাঝখানে একটা তুলে দিয়েছে তাদের সমানদের সবাইকে কাঞ্চনপুরে সেটেলমেন্ট করাচ্ছে, কে বলেছে কাঞ্চনপুরে সেটেলমেন্ট? কালকে সরকার বলেছে যে 6 ডিস্ট্রিক্টে তাদেরকে সেটেলমেন্ট করা হবে, তো এইভাবে অপপ্রচার করে বিভ্রান্ত করা হচ্ছে, তো সেটা আমার আপনাদের মাধ্যমে নিবেদন রাজ্যবাসীর কাছে, অপপ্রচারে যাবেন না, গভর্নমেন্ট কী বলছে সেটার দিকে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী কী বলছে, রাজ্য সরকার কী বলছে সেটার দিকে দেখা, আর আফবাহার মধ্যে না, তো আমি আশা করি ত্রিপুরাবাসী সেটা বোঝে এবং যেটা সবার জন্য মঙ্গল সেই কাজটাই ত্রিপুরা সরকার করবে এবং সবার সঙ্গে কথা বলে সহযোগিতা নিয়েই করবে, একা গভর্নমেন্ট কোনো কাজ করতে পারে না, সবার সহযোগিতা নিয়েই কাজ করতে পারে।